গেল ২৪ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি মাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৮৫ জন। চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ২ জন, নতুন শনাক্ত হয়েছে ৭৯ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মানিকগঞ্জে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১৮৬ জন। এছাড়া পটুয়াখালীতে ৪৮ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।